was a lonely silhouette. Needed somebody to show the way. সকাল সকাল সমস্ত মাছগুলোকে আগে খাওয়া দিয়ে দিই, তারপর ভাবা যাবে। এটা ওইটা দিয়ে দিতে হবে, ডেউ রাখে দেবো, তারপরে নিজে খেতে হবে। মা হচ্ছে সকাল সকাল অ্যাটলিস্ট আমার ডিমটা করে দিয়ে গেছে, ডোরা আর আমার খেয়ে নেবো, আর তাকে একটু ছাতু দেবো ডিমের সঙ্গে। বাকি তো এখানে ভাত ফাত করা আছে, এটা কী করেছে কেন যাই না, ডাল বাটি। চলো সে কখন এসে এখানে চুপ করে বসে, ডোরা এনে, ওই দেখো এ নাও তোমার ভাগের একটা ডিম খেয়ে নাও, উঠো চলো ডোরা, আপ চলো যাও, উঠো আগে ডোরা, যাও খেয়ে নাও। তার এখন ঘুমই ভাঙে নাকি, ধমকা ঘুমাচ্ছে, উঠো 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 উঠো, খাও খাও আগে খাও, তাড়া দিতে হয়। এই যে আমার ডিম রেডি আর ওনার খাওয়া শেষ, ভালো বেশ। এবারে চোখে ছাতু দেবো খাবে, এবারে লেবু, লেবুটার রস কম লাগে, এ বাবা এত বড় লেবুটা নাকি নেই। বাজে হচ্ছে 10টা আর আমি ভিডিওটা একটু দেরি করে স্টার্ট করছি, কারণ আমি উঠেওছি আজকে দেরি করে, 9:30 বেজে গেছিল। উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও এডিট করে এক্সপোর্টিং করতে দিয়েছি, এক্সপোর্টিং হচ্ছে। আর আজকে তো জন্মাষ্টমী, তো সেদিন গোপালের জন্য জামা কাপড় আর অল্প টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো দেখানো হয়নি, আজকে তোমাদেরকে দেখাবো। প্লাস আজকে আমি নিজের মতো করে আর কি, কখনো করিনি আগে জন্মাষ্টমী পালন, তো নিজের মতো করে ছোটো করে একটু পালন করবো। মিষ্টি ফিষ্টি আনা আছে, যেটুকু খালি আমি বলেছি একটু ফুল আর হচ্ছে ফল কিছু এনে দিতে আমাকে বাজার থেকে, তো যেটু এখন মানে এখন না, হয়তো একটু পরেই যাবে, দিয়ে আমাকে এনে দেবে আর কি। তো এখন আপাতত একটু বসি, দেখি কি খাওয়া যায়, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর একজন মনে হয় রান্নাঘরে গিয়ে শুয়ে আছে, কারণ আমি কিছুক্ষণ আগে রান্নাঘরে গেছিলাম মাছ টাছ বের করানোর জন্য, রান্না করতে হবে আমাকে, তো আর একজন রান্নাঘরে গিয়ে মনে হয় শুয়ে আছে, আসেনি, আমি চলে এসেছি সে আসেনি। কাণ্ড কাণ্ড দেখ কী করিস তুই, কী করিস কী করিস কী করিস, কি পোজ এটা, যাও যা যা যা, আমি একটু রান্না বান্নাটা করে নিই, আজকে একটু তালের গুলগুলি করতে হবে, একটু সিমাই করবো, আর ভাবছি একটু সুজি করবো। এবার করবো তো বলছি, কতদূর কি সময় কুলিয়ে উঠতে পারি দেখি সেভাবে। আপাতত একটা তরকারি রান্না করি দুপুরের জন্য, দানার জন্য দোকানে গেছিলাম বা দুধ পেলাম না, সেখানে একটু নকুল দানা নিলাম, একটু বাতাসা নিলাম, সুজিটা যেহেতু করবো। আর একজন এখানে দাঁড়িয়ে আছে, আমি তো বললাম আমি আসছি, কি টেনে ছিঁড়েছো আবার, ভেরি গুড ভেরি গুড, মুখটা বের কর। আমার সুজি হয়ে গেছে, থালাতে গড়িয়ে নিয়েছি, কারণ ওটাকে পিস পিস করে কাটা হবে ঠান্ডা হোক, আর ধুয়ে নিয়েছি। এটাতে হচ্ছে পায়েসটা করবো, এটাতে ভাবছি তালের বড়াটা ভেজে নিই, কারণ এখানে তরকারি অলরেডি হচ্ছে, গরম
চালের পরোটা করে নিই। দুধ তো পেলাম না, বাড়িতে যেটুখানি পাউডার দুধ ছিল ওটা দিয়ে সুজিটা করলাম। আমি যেটুকু ফোন করে বলেছি দুধ আনতে, দেখা যাক পাই কিনা, নয়তো পায়েসটা করা যাবে। তো বাজে তরকারি আমার অনেকক্ষণ রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন হচ্ছে চালের বড়া হচ্ছে একদিকে, দিয়েছে অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে সিমাইটা হচ্ছে। পায়েসের জন্য দেখলাম লাস্টে চাল নেই, তো আমি ভাবলাম আর দোকানে যাবো না, একবার অলরেডি গিয়ে ঘুরে এসেছি, তো সিমাই করে নিই। সিমাইটা ছিল ঘরে, ওটাই করছি। আর ময়দা মাখিয়েছি। আমি লুচি কখনো একা একা করিনি, মানে আমি বেলতে পারি না, আজকে ট্রাই করবো, কেমন হয় যাই না। মাখিয়ে তো দিই, বাট আমি বেলতে পারি না লুচি। আজকে একটুখানি ময়দা মাখিয়েছি, অল্প একটু লুচি ভাজবো গোপাল খেতে দেওয়ার জন্যে। এত গরম লাগছিল, আমি এসি চালিয়ে দিয়েছি আর পাচ্ছিলাম না। এই দুটো গরম করতে বসাতে হবে, সেটাকে নামিয়ে দিই। একদম লো আঁচে হবে, একবারে জ্বলতে চায় না। আর একটুখানি আছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর এই যে জেঠু ফুল টুল কিনে এনে এখানে সাজিয়েছে, আমি পরে দেখাচ্ছি, এখন আর ঢুকবো না। এই তুই বেরিয়ে আয়, এই বাবু দেখেছো কোনো ফল রাখা আছে কাটতে হবে, বেরিয়ে আয় ডোরা, আয় আয় কিছু লোক না দেখালে ও বেরোতে চায় না। আয় বাবু, বৃষ্টি জোর শুরু হয়ে গেছে, ক্যামেরাতে হলে একটু জল লেগে বৃষ্টিটা পড়ছে, কালো হয়ে আছে মেঘটা, আরো ঝমঝমিয়ে হবে। ইর এইরকম শিকড় বেরিয়েছে কেন ভগবান জানে, ই কি শিকড়, সবুজ শিকড় কিরে। ও তুমি, আচ্ছা আমি চাটা খাইনি। সার্থক আমার হেয়ার ড্রায়ার দিয়ে পুরো একদম শুকনো করে দিয়েছি, দেখছে দেখো বদমাস কি বলছিস বল, ডোরা স্পিক ডোরা স্পিক স্পিক আউ আউ স্পিক, কি হয়েছে বলো, কি হয়েছে শুকনো করে দিয়েছি, কি হয়েছে ডোরা ডোরা বল স্পিক, এই 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 ডোরা স্পিক, আমাও করছিল স্পিক, বলো কি হয়েছে, কে কি করেছে বলো, কি হয়েছে স্পিক। আচ্ছা ঠিক আছে, ও তুমি আবার বউ করতে শিখেছো, খুব ভালো হয়, বাহ সুন্দর শুয়ে আছে। আমি এবার স্নান করতে যাবো, যে রিমু কী করছে আজকে, তখন থেকে কী জানে এই ঠাকুরবা ঢুকেছে মনে হয়। ও ওরে বাবা, সাজা ডালা পুরা মন্দির কো, এ কে হয় মাতার মা, ইয়া ক্যা করো, কিস লিয়ে, পূজা কে লিয়ে, আরে ওরে বাবা, গোপালকে এখনো চান করানো হয়নি, স্নান করানো হয়নি, ওকে যা খেয়ে দিয়েছি সে খায়নি, সে না খেয়ে চারিদিকে হচ্ছে নাই খা, বলবো না তার আমি, তুমি কি করছো, দারুন চলো, ভালো হয়েছে ভালো হয়েছে, বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এটা যে করছো তুমি দারুন লাগ, চলো। আরে 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 না না লুচি, ঠিক আছে ঠিক আছে, খেলো না বদমাস্টার, এতক্ষণ খাবে বলে ছটফট করছিল, প্রসাদ রেডি, না বাবা না, নো দাঁড়া বাবু সিট বসো, সরো সরো, সে কিসের জন্য কথা, তালের পড়াটা, হ্যাঁ আমাকে দাও, আমাকে একটু ঘটিতে করে জল এনে দাও, তাহলে চান করিয়ে দিই।
আচ্ছা দাঁড়াও দাঁড়াও, স্নান করানো হচ্ছে, ওয়েট করো তুমি, গোপালের স্নান হচ্ছে, তুই থাবা বসাস না আবার, ন ন না ন কি করবি, জলটাকে ছেড়ে দিবি, চকমকি আর সে সময় জল খেয়ে যেতে পারো, অবস্থা অবস্থা দেখো, ঠাকুরের কাজ নাকি তুমি করবে, সে আমি গোপাল সিংহাসন বা নিয়েছি, ওকে বসবে কি করে, ও বাবা হ্যাঁ রে, তোকে কি আমি জলটা চাটার দায়িত্ব দিয়েছি, চুল ছোট্ট গোপাল আমার বড় নয় না, ছোট গোপালের ছোট চুল, বাহ আমাকে কেউ কিছু একটু দে রে, আমি তো বসে আছি রে, একটা তালের ভরা পেলে আমার জীবন ধন্য রে, আরে বাবা সিমুই সিমাই ওই হলো আর কি সিমুই, আরে বাবা এখানে সুজি খতম, দুধ আছে এটা, এই ওরিও বিস্কুট সর এখানে সর, আমি দেখাচ্ছি খাও, আসছি যে চলে এসছে মাঝে, এই যে এটা টক মাছের, আচ্ছা ডাল আছে, ঢেঁড়স ভাজা পোস্ত, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, চলো খেয়ে নিই, তো আছে চিংড়ি মাছ দিয়ে, রে গুছাবে নাকি, কি হয়েছে মামা, হাই আমাকে তো বলছে বলছে আমি উঠতে পারছি না, আমি পাচ্ছি না উঠতে, ওই দেখো একটা মারবো কি কতগুলো তালের বড়া খেয়েছি না আজকে, ওর হালত খারাপ, ওষুধ দে,
আবার একবার লাফিয়ে চলে গেছে রান্নাঘরে, দিয়ে টেবিলের উপর লাফ মারছে। যদি বাই চান্স ঢাকাটা খুলে একটা বাটি উল্টে যায়, পুরোটাই ও সাবাড় করে দেবে। তার মজার আর তার শেষ নেই, দিয়ে খেয়ে ওখানেই পড়ে থাকবে। দেখো জেঠিমা এসছে দরজার বাইরে বসে বসে, এই যে সুর ধরেছে। এই এদিকে আয়, আবার মুখ ঢোকায় ডোরা। আমি কিন্তু ফাটান 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 চান করিয়েছি মামা তোমাকে আজকে। তুমি তুমি বৃষ্টিতে আবার ভিজে চলে এসছো, বা 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 সরে আয়। কি কি ভিজেছো কেন, ভিজেছো কেন তুই? সর ঢুকবে কি করে? এই দাঁড়া দাঁড়া, লেগে যাবে হাতে। একটু এই গেটেন দাও, দৌড়া ব্যাপার। এখন কেন স্পিক নয়, না চলো কথা বলো, স্পিক স্পিক।